হ্যালো ভিউয়ার্স, তানভীর রাসেল বলছি। গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আপনারা একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। তো আজকের এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সেই ইউটিউব চ্যানেলের মাধ্যমে এখন গুগল হোস্টেড অ্যাডসেন্স অ্যাকাউন্টে অ্যাপ্লাই করবেন। তো চলুন শুরু করা যাক। তো আমরা ইউটিউবে আসব, ইউটিউবে আসার পরে মাই চ্যানেলে যাব। তো আমি আগেই বলেছিলাম আপনারা যখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, চ্যানেল ক্রিয়েট করার পরে চ্যানেলটি আগে কাস্টমাইজ করে নেবেন। এখানে হচ্ছে আপনার আইকন এবং এখানে কভার আর্ট দিয়ে নেবেন। যদি এগুলো না থাকে তাহলে আপনার চ্যানেলটি অ্যাডসেন্স অ্যাপ্রুভ করবে না। তো আমি যেহেতু এটা একটা ডেমো অ্যাকাউন্ট, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি। তো আমি এখানে চ্যানেল আইকন বা চ্যানেল আর্ট কিছু দিলাম না। আপনারা যখন অ্যাডসেন্সে অ্যাপ্লাই করবেন অবশ্যই আপনাদের চ্যানেল আইকন এবং চ্যানেল আর্ট এই দুটো আপনারা সেট করে নেবেন। তো তারপরে অ্যাপ্লাই করবেন। তো চলুন এখন দেখি কিভাবে অ্যাপ্লাই করতে হয়। তো অ্যাডসেন্সে অ্যাপ্লাই করার জন্য এই যে ভিডিও ম্যানেজার, এখানে ক্লিক করব। ভিডিও ম্যানেজারে ক্লিক করার পরে এখান থেকে আমরা চ্যানেলে ক্লিক করব। তো চ্যানেলে ক্লিক করার পরে দেখুন এখানে মনিটাইজেশন লোকেশনটা অফ আছে, এটা আমাদেরকে অন করতে হবে। অর্থাৎ মনিটাইজেশনের একটা লোকেশন সেট করতে হবে। দেন এখানে আমাদের মনিটাইজেশন ইনেবল করার আমরা একটা অপশন পাবো। তো ডিফল্ট অবস্থায় মনিটাইজেশনের লোকেশন আফগানিস্তান থাকে, এটা আমাদের ইউনাইটেড স্টেট করে দিতে হবে। তো মনিটাইজেশন লোকেশন চেঞ্জ করার জন্য আমরা এই যে চয়েস ইউর কান্ট্রি লোকেশন এখানেও ক্লিক করতে পারি, অথবা অ্যাডভান্স এখানে ক্লিক করব। দেন দেখুন এই জায়গায় হচ্ছে কান্ট্রি, কান্ট্রি এটা ডিফল্ট অবস্থায় আফগানিস্তান থাকে। তো এখান থেকে আমরা যদি বাংলাদেশ সিলেক্ট করি তাহলে হবে না, কারণ বর্তমানে বাংলাদেশ থেকে মনিটাইজেশনটা অফ আছে, বাংলাদেশ থেকে মনিটাইজেশন অ্যাকসেপ্ট করছে না গুগল। তো সেই কারণে আমরা ইউনাইটেড স্টেট সিলেক্ট করব। ইউনাইটেড স্টেট সিলেক্ট করার পরে এখানে চ্যানেল কিওয়ার্ড, চ্যানেল কিওয়ার্ড বলতে হচ্ছে আপনার চ্যানেলটি আসলে কোন ক্যাটাগরির, সেই ক্যাটাগরির এখানে আপনি একটি কিওয়ার্ড লিখে দেবেন। সাপোজ ধরুন আপনার চ্যানেলটি যদি হয় ফানি ভিডিওর, তো এখানে আপনি ফানি ভিডিও এই টাইপের কিছু একটা কিওয়ার্ড লিখতে পারেন। অথবা আপনার চ্যানেলটি যদি হয় আউটসোর্সিং রিলেটেড, তাহলে এখানে আপনি আউটসোর্সিং রিলেটেড কোনো একটি কিওয়ার্ড লিখতে পারেন। সাপোজ ধরুন আউটসোর্সিং বাংলা টিউটোরিয়াল বা ফ্রিল্যান্সিং টিউটোরিয়াল, এই টাইপের কোনো একটা কিওয়ার্ড এই জায়গায় লিখবেন। তো সাপোজ আমি এখানে লিখলাম ফানি ভিডিও। তারপরে এখানে এখন আমাদেরকে সেভ করতে হবে। দেন আমরা আবার এখানে এই যে স্ট্যাটাস অ্যান্ড ফিচার এখানে যাব। দেখুন স্ট্যাটাস অ্যান্ড ফিচারে আসার পরে আমাদের কান্ট্রি লোকেশনটা চেঞ্জ করার পরে এখানে আমাদের মনিটাইজেশন ইনেবল করার একটা অপশন এখানে আমাদেরকে দিয়ে দিছে। এখানে এখন আমাদের ক্লিক করে মনিটাইজেশনটা ইনেবল করতে হবে। এখন এই যে ইনেবল মাই অ্যাকাউন্ট, ইনেবল মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে চাইলে আপনারা এই যে পার্টনার প্রোগ্রাম ট্রান্সটা আপনারা পড়ে নিতে পারেন। তো তারপরে এখানে হচ্ছে এই যে এগুলোতে চেকমার্ক দিয়ে দিবেন। এই তিনটাতে চেকমার্ক দিয়ে দেওয়ার পরে এখানে অ্যাকসেপ্ট। দেন এখানে গট ইট। তো তারপরে আবারও আমরা এই যে চ্যানেলে ক্লিক করব। চ্যানেলে ক্লিক করার পরে এখন আমরা যে ভিউ মনিটাইজেশন সেটিং এখানে ক্লিক করব। দেখুন এখন হচ্ছে আমাদের মূল কাজ, সেটি হচ্ছে গুগল হোস্টেড অ্যাডসেন্স অ্যাকাউন্টে অ্যাপ্লাই করা। তো তার জন্য আমরা এই যে নিচ থেকে উপরে দুই নম্বরে এই যে হাউ উইল বি আই পে ইট এটাতে ক্লিক করব। এখান থেকে এখন অ্যাসোসিয়েট অ্যান্ড অ্যাডসেন্স অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। দেন এই যে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এরকম আপনার একটা উইন্ডো পাবেন, এখানে বলতেছে হচ্ছে আপনার যদি পূর্বে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি সেই অ্যাকাউন্টের সঙ্গে যদি আপনার এই ইউটিউব চ্যানেলটি কানেক্ট করে দিতে চান তাহলে এখানে সাইন ইন এখানে ক্লিক করবেন। আর যদি আপনার পূর্বের কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো তার জন্য এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, আমি ধরে নিচ্ছি আপনাদের পূর্বে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই, সো আপনারা ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করার পরে তো এখানে যদি আপনারা চান যে নতুন একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা গুগল হোস্টেড অ্যাডসেন্সে অ্যাপ্লাই করবেন, সেটিও করতে পারবেন। আর যদি চান যে আপনারা যেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করলেন সেই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমেই আপনি অ্যাডসেন্সে অ্যাপ্লাই করবেন, তাহলে জাস্ট এখানে সাইন ইন এখানে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পরে এখানে আপনার জিমেলের পাসওয়ার্ডটি এগেইন দিতে হবে। তো তারপরে দেখুন এই যে মাই ওয়েবসাইট, এটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক। তারপরে এখানে হচ্ছে কন্টেন্ট ল্যাঙ্গুয়েজ, এটা ইংলিশ থাকবে। দেন এখন আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করব। তো তারপরে দেখুন এখন আমাদের এই যে এই ফর্মটা ফিল আপ করতে হবে, এই ফর্মটা আসলে খুব সতর্কভাবে ফিল আপ করতে হবে। তো এখানে ফার্স্টেই দেখুন কান্ট্রি,
তো এখানে আমাদের বাংলাদেশটাই রাখতে হবে। আমরা হচ্ছে যখন মনিটাইজেশন লোকেশনটা সিলেক্ট করছি, ইউনাইটেড স্টেট সিলেক্ট করছি, তো এই জায়গায় যদি আমরা ইউনাইটেড স্টেট সিলেক্ট করি তাহলে হবে না, এই জায়গায় আমাদের বাংলাদেশই সিলেক্ট রাখতে হবে। তো এই জায়গায় আমরা বাংলাদেশ রাখবো, দেন এখানে হচ্ছে টাইম জোন, টাইম জোনটা আসলে বাংলাদেশের টাইম জোন দিব আমরা, +6 ঢাকা, এই যে দেখুন +6 ঢাকা, এটা আমরা টাইম জোন সিলেক্ট করবো। তারপরে এখানে হচ্ছে অ্যাকাউন্ট টাইপ, অ্যাকাউন্ট টাইপ হচ্ছে যদি আপনার বিজনেস পারপাসে যদি আপনার এই অ্যাডসেন্সটা ইউজ করে থাকেন তাহলে হচ্ছে আপনার বিজনেস সিলেক্ট করবেন, আর যদি পার্সোনাল হয় তাহলে ইন্ডিভিজুয়াল। তো তারপরে এখানে দেখুন নেম অ্যান্ড অ্যাড্রেস, এই যে এই নেমটা আসলে অনেক ইম্পর্ট্যান্ট, এই নেমটা যখন আপনারা দিবেন অ্যাডসেন্সে তখন অবশ্যই আপনার ন্যাশনাল আইডি কার্ডের সঙ্গে ম্যাচ করে এই জায়গায় নেমটা দিবেন, অর্থাৎ আপনার ন্যাশনাল আইডি কার্ডে যে নামটা থাকবে হুবহু সেই নামটাই আপনারা এই জায়গায় ইউজ করবেন। কারণ আপনারা যখন পরবর্তীতে আপনার অ্যাডসেন্সের পেমেন্টটা ব্যাংক থেকে তুলতে যাবেন তখন আপনার এই যে এই নামটা এবং আপনার ব্যাংকে যে নাম থাকবে দুইটা যদি আলাদা হয়, ম্যাচ না করে, তাহলে আপনি পেমেন্ট পাবেন না। তো সেই কারণে আপনার ন্যাশনাল আইডি কার্ডে যে নামটা আছে সেই নামটা এই জায়গায় দিবেন। আসলে ন্যাশনাল আইডি কার্ডে যে নামটা থাকবে স্বভাবত সেই নামেই আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলে থাকবেন, তো সেই কারণে আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম এবং এই নামটা ম্যাচ করতে হবে। তো আমি এখানে আমার অরিজিনাল নামটা ইউজ করব, এমডি তামরি রাসেল। তো তারপরে দেখুন এটা হচ্ছে অ্যাড্রেস লাইন, এখানে অবশ্যই আপনারা আপনাদের অরিজিনাল অ্যাড্রেসটা ইউজ করবেন, কারণ এই অ্যাড্রেসে গুগল আপনাদেরকে একটি চিঠি পাঠাবে। আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে যখন $10 হয়ে যাবে তখন অটোমেটিক গুগল আপনাদের এই অ্যাড্রেসে একটি চিঠি পাঠাবে, যে চিঠিতে পিনকোড থাকবে, ওই পিনকোড দিয়ে আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ফার্স্ট টাইম ভেরিফিকেশন করতে হবে, তাছাড়া আপনি পেমেন্ট তুলতে পারবেন না। তো যাই হোক, তারপরে এখানে হচ্ছে আপনার যদি ফার্স্ট লাইনে যদি আপনার অ্যাড্রেসটা যদি ফুলফিল না হয় তাহলে আপনারা সেকেন্ড লাইনটাও ইউজ করতে পারেন। আবারও বলে রাখছি, অবশ্যই এখানে আপনার অরিজিনাল অ্যাড্রেসটা ইউজ করবেন, কারণ এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের একটা চিঠি আসবে, আর এই চিঠিটা আসলে এক মাসের মধ্যেই আসে। আপনার অ্যাডসেন্সে যখন $10 হয়ে যাবে তো তারপরে অটোমেটিকলি চিঠিটা পাঠায় দিবেন, যেহেতু গুগল, তো আপনারা আপনাদের নিকটস্থ পোস্ট অফিসে খোঁজ নেবেন যে আপনাদের চিঠিটা আসছে কিনা, আর পোস্ট অফিসের পিয়নের সঙ্গে কন্ট্যাক্ট রাখবেন, যদি চিঠিটা আসে তারা যেন আপনাদেরকে জানায়। তো অনেকের আসলে বাসা গ্রাম অঞ্চলে, তো গ্রাম অঞ্চলে স্বভাবতই চিঠিগুলো যায় না, তো চিঠি যদি আপনারা নাও পেয়ে থাকেন ফার্স্ট টাইম, তারপরে এক মাস পরে আপনারা আবার অ্যাপ্লাই করতে পারবেন। তো এক মাস পরে অ্যাপ্লাই করে তারপরেও যদি আপনারা চিঠি না পান তো তারপরে পরবর্তী এক মাস পরে আপনারা আবারও অ্যাপ্লাই করতে পারবেন। তো এইভাবে আপনারা মোট 3 বার আপনারা চিঠির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। 3 বার অ্যাপ্লাই করেও যদি আপনারা চিঠিটা না পেয়ে থাকেন, আপনাদেরকে পিন ভেরিফিকেশন করার জন্য অ্যাডসেন্স একটি অপশন দিবে, সেটা হচ্ছে যে আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের স্ক্যান কপি অথবা আপনার ব্যাংক স্টেটমেন্টের স্ক্যান কপি, এই দুটো আপলোড করে আপনারা পিন ভেরিফিকেশন করতে পারেন। তো অ্যাড্রেসটা লিখে নিয়েও হচ্ছে, সাপোজ আমি একটি ডেমো অ্যাড্রেস লিখছি, তারপরে এখানে হচ্ছে সিটি, তারপরে এটা হচ্ছে পোস্টাল কোড, অর্থাৎ পোস্ট অফিসের কোডটা এখানে দিতে হবে। তো তারপরে এই জায়গায় হচ্ছে প্রাইমারি কন্ট্যাক্ট, এই যে এই জায়গার এই নামটা আপনারা কপি করে দেন এই জায়গায় আবারও দিয়ে দিবেন। তারপরে এখানে আপনাদের ফোন নাম্বার দিতে হবে। তো তারপরে এই জায়গায় আপনাদের ইমেল অ্যাড্রেসটা শো করবে। তো তারপরে এই যে এই জায়গায় সবগুলোতে আপনারা ইএসএ টিক দিবেন। তো দেন সাবমিট মাই অ্যাপ্লিকেশান, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়ে যাবে, তারপরে রিডাইরেক্টিং করে আপনাদেরকে আবার আপনাদের ইউটিউব চ্যানেলে ফিরে নিয়ে যাবে। তো আমি সাবমিট করলাম না, যেহেতু আমার একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা আছে, তো আমি সেকেন্ডবার অ্যাপ্লাই করলাম না। মনে রাখবেন অবশ্যই আপনারা অ্যাডসেন্স একটি অ্যাপ্লাই করবেন, একের বেশি যদি আপনারা একটা ডিভাইস থেকে অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের দুইটা অ্যাডসেন্সই সাসপেন্ড হয়ে যাবে। একটা কথা মনে রাখবেন, অ্যাডসেন্স অ্যাকাউন্ট একটা হলেই এনাফ, আপনার একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনারা সর্বোচ্চ 500টা ইউটিউব চ্যানেল কানেক্ট করতে পারবেন। তো সেই কারণে একটা অ্যাডসেন্স হইলেই এনাফ, আপনাদের একটা অ্যাডসেন্সের বেশি খোলার দরকার নাই। যদি আপনারা এক নামে দুইটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনার দুইটা অ্যাডসেন্সই সাসপেন্ড হয়ে যাবে। তো যাই হোক, আপনারা যখন অ্যাপ্লাই করবেন তো তারপরে আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টটা চেক করবেন। আপনার জিমেল অ্যাকাউন্টে এরকম অনেকগুলো ইমেল আসবে, অনেকগুলো না আসলে দুইটা ইমেল আসবে, একটা হচ্ছে এই যে এরকম একটা দেখুন গ্রেট নিউজ, তো এই একটা ইমেল আসবে, আর একটা ইমেল আসবে, দেন ফাইনালি যে একটা ইমেল আসবে সেটা হচ্ছে যে কংগ্রাচুলেশন একটা ইমেল আসবে। যখন আপনাদের কংগ্রাচুলেশন ইমেলটা আসবে তখন বুঝবেন যে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এই ইমেলটা আসলে সর্বোচ্চ 2-3 ঘন্টার মধ্যেই আসে, যদি খুব বেশি সময় লাগে তাহলে
দুই থেকে একদিন সময় লাগবে, তবে আমার অবশ্য দুই দিনই সময় লাগছিল অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হতে। তো আশা করি আপনারা বুঝছেন যে কিভাবে আসলে গুগল হোস্টেড অ্যাডসেন্স অ্যাকাউন্টে অ্যাপ্লাই করতে হয়। তো এখন আপনাদের আমি কিছু কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলেন, দেন অ্যাডসেন্স অ্যাকাউন্টে অ্যাপ্লাই করলেন। ধরে নিলাম আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে গেল, এখন হচ্ছে ভিডিও আপলোডের পালা। আপনারা ভাবছেন যে কি ভিডিও আসলে আপলোড করবেন আপনারা। অনেকেই হয়তো ভেবে ফেলেছেন যে অন্যের ভিডিও কপি করব দেন আপলোড করব, অর্থাৎ ইউটিউব থেকে যে কোনো একটা ভিডিও ডাউনলোড করব, ডাউনলোড করে দেন আমি আমার চ্যানেলে আপলোড করে দেব। না, এটা করবেন না, এটা করা যাবে না। এটা যদি করেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলটি সাসপেন্ড হয়ে যাবে। একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে আপনারা যখন আপনাদের ইউটিউব চ্যানেলে যাবেন, দেখবেন মাই চ্যানেলে আসার পরে এই যে চ্যানেল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই যে দেখুন কপিরাইট স্ট্যাটাস এবং কমিউনিটি গাইডলাইন স্ট্যাটাস, এখন দুইটাই হচ্ছে জিরো অবস্থায় আছে। যখন আপনারা কোনো কপিরাইট ভিডিও আপলোড করবেন, অন্যের ভিডিও আপলোড করবেন, তখন ইউটিউব থেকে আপনাদেরকে একটি কপিরাইট স্ট্রাইক দেবে। তো একটা কপিরাইট স্ট্রাইক দিলে এই যে এটা জিরো অবস্থায় আছে, এটা হচ্ছে ওয়ানে চলে যাবে, এই জায়গায় চলে আসবে। একটা কথা মনে রাখবেন, আপনাদের ইউটিউব চ্যানেলে যদি কোনো স্ট্রাইক পড়ে তাহলে কিন্তু ফার্স্ট টাইম আপনাদের ইউটিউব চ্যানেলের অনেকগুলো ফিচার অফ হয়ে যাবে। তো এভাবে যদি পরপর আপনারা তিনটা কপিরাইট স্ট্রাইক খান তাহলে আপনার ইউটিউব চ্যানেলটি পুরোপুরি সাসপেন্ড হয়ে যাবে। তো একটা যদি কপিরাইট স্ট্রাইক খান, একটা কপিরাইট স্ট্রাইক খাইলে আপনারা 3 মাস অথবা 6 মাস, এটা ইউটিউবের ব্যাপার, আপনাকে 3 মাসের জন্য স্ট্রাইক দিতে পারে, 6 মাসের জন্য স্ট্রাইক দিতে পারে। তো এই 3 মাস অথবা 6 মাসের ভিতর যদি আপনি আরও একটা স্ট্রাইক খান তাহলে আপনার স্ট্রাইকের সংখ্যা হবে 2টা স্ট্রাইক। তো ওই মেয়াদের মধ্যে যদি আপনি আরও একটা স্ট্রাইক খান, অর্থাৎ 3টা স্ট্রাইক খান, তাহলে আপনার ইউটিউব চ্যানেলটি সারা জীবনের জন্য সাসপেন্ড হয়ে যাবে, সাথে আপনার গুগল হোস্টেড অ্যাডসেন্স অ্যাকাউন্টটিও সাসপেন্ড হয়ে যাবে। তো এই কারণে কখনোই আপনারা অন্যের ভিডিও আপলোড করবেন না, কপিরাইট ভিডিও নিয়ে কাজ করা যাবে না। এখানে শুধু কপিরাইট করলে যে আপনি স্ট্রাইক খাবেন তা কিন্তু না, এখানে যদি আপনি ইউটিউবের গাইডলাইনগুলো ব্রেক করেন, অর্থাৎ ইউটিউবের অনেকগুলো কমিউনিটি গাইডলাইনস আছে, এই গাইডলাইনগুলো যদি আপনি মেনে না চলেন তার বিনিময়েও আপনি স্ট্রাইক খাবেন। তো এই কমিউনিটি গাইডলাইন্সগুলো জাস্ট আপনারা গুগলে সার্চ করবেন, ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স লিখে সার্চ করবেন, তাহলে আপনারা ইউটিউবের কী কী কমিউনিটি গাইডলাইন্স আছে সেগুলো দেখতে পাবেন, ওগুলো আপনারা পড়ে নেবেন। আবারও বলছি, আপনারা কখনোই কপিরাইট ভিডিও নিয়ে কাজ করবেন না। সাপোজ ধরুন আপনি অন্যের একটা মিউজিক আপনার ভিডিওতে অ্যাড করছেন, আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে অন্যের একটা কপিরাইট মিউজিক অ্যাড করছেন, তার বিনিময়ে আপনি স্ট্রাইক খাবেন। আপনি 1 সেকেন্ডের কোনো কপিরাইট মিউজিকও আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন না, অথবা 1 সেকেন্ডের কোনো কন্টেন্টও আপনি ইউজ করতে পারবেন না। ইউটিউব আসলে এতটাই স্ট্রং। আপনি হয়তো ভাবছেন যে আপনি আমার মতো একটি ভিডিও টিউটোরিয়াল বানাবেন, ব্যাকগ্রাউন্ডে একটি গান প্লে করবেন, গান প্লে করে দেন আপনি একটি ভিডিও টিউটোরিয়াল বানাবেন, আসলে এটা করা যাবে না, ওই গানেরও কপিরাইট আছে। আপনাকে এমন কিছু বানাতে হবে যেগুলোর আসলে কপিরাইট নাই, কন্টেন্টগুলো সম্পূর্ণ আপনার নিজের। হ্যাঁ, আপনি এটা করতে পারেন, যদি আপনি কমেডি করতে পারেন তাহলে আপনি একটি কমেডি ভিডিও বানাতে পারেন, ফানি ভিডিও বানাতে পারেন। যদি আপনি প্র্যাঙ্ক করতে ভালোবাসেন তাহলে আপনি একটি প্র্যাঙ্ক ভিডিও বানাতে পারেন। যদি আপনি আমার মতো টিউটোরিয়াল বানাতে পারেন তাহলে এরকম টিউটোরিয়াল বানায় সেটা আপলোড করতে পারেন, কিন্তু কখনো অন্যের ভিডিও আপলোড করা যাবে না। অনেকে আসলে কপিরাইট ভিডিও নিয়ে কাজ করে, অন্যের ভিডিও অনেক মানে পলিসি, অনেক সিস্টেম করে আপলোড করে। তো আসলে এই সিস্টেমগুলোতে না এগানোই ভালো, কারণ আপনি যদি অন্যের ভিডিও নিয়ে কাজ করার চিন্তাভাবনা করেন, একদিন না একদিন আপনি ধরা খাবেন। হয়তো 1 মাস 2 মাস আপনি কোনো স্ট্রাইক খেলেন না, ইউটিউব ধরতে পারলো না, কিন্তু একদিন না একদিন ইউটিউব আপনাকে ধরেই ফেলবে। কারণ এতটুকু মাথায় রাখবেন যে ইউটিউব, গুগল, এরা আসলে আমাদের চাইতে অনেক বেশি স্মার্ট। তো ইউটিউব থেকে যদি আপনি ইনকাম করতে চান অবশ্যই আপনার নিজস্ব কন্টেন্ট হইতে হবে এবং নিজস্ব ভিডিও হইতে হবে, তাছাড়া আপনি ইউটিউবে বেশি দূর আগাইতে পারবেন না। তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝছেন। আমার টিউটোরিয়ালটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুকে আমার একটি ফ্যান পেজ আছে, সেখানে আপনারা লাইক দিবেন, এই যে এটা আমার ফেসবুক ফ্যান পেজ, এখানে আপনারা লাইক দিবেন। আর ইউটিউব বিষয়ক যে কোনো হেল্পের জন্য এই যে ইউটিউবার্স হেল্প সেন্টার বিডি, এই গ্রুপে জয়েন করবেন। এখানে যদি জয়েন করেন, ইউটিউব বিষয়ক যে কোনো হেল্পের জন্য যদি পোস্ট দেন তাহলে আশা করছি আপনারা হেল্প পাবেন। এই গ্রুপের লিঙ্ক এবং আমার ফেসবুক ফ্যান পেজের লিঙ্ক দুটোই আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা নিয়ে নেবেন। আর এরপরের টিউটোরিয়ালগুলোতে আমি দেখাবো কীভাবে আপনারা ইউটিউবে ভিডিওগুলো এসইও করবেন এবং ভিডিওগুলোর র্যাঙ্ক বাড়াবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।